হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস বা সারা বছর কাজে আসবে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করছি আমার টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। অনেক সময় আমরা যখন ভাত রান্না করি, ভাত পোলাও বিরিয়ানি যখন রান্না করি বা যে কোনো খাবার, তো তলানিতে কিন্তু লেগে যায়, এতে করে পোড়া গন্ধটা কিন্তু খাবারে চলে আসে। তো এই পোড়া গন্ধটা আপনি কীভাবে দূর করবেন সেই টিপসটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। দেখতে পাচ্ছেন আমার এই পাত্রে ভাতটা লেগে গিয়েছিল, একটু পোড়া লেগেছে, তো পোড়া গন্ধটা একদম ভাতে চলে এসেছে। তো আমি যে পাত্রে ভাতটা রান্না করছি সে পাত্র থেকে কিন্তু আলাদা করে নিয়েছি গরম গরম ভাত বা যে কোনো খাবার। তো দিয়ে দিচ্ছি একটা পাউরুটি। পাউরুটিটা দেওয়ার পরে কিন্তু এই পোড়া গন্ধটা একদমই শুষে নেবে। দেখতে পাচ্ছেন আমি একটা গরম ভাতের উপর দিয়ে দিলাম, তো একদম পোড়া গন্ধটা চলে গিয়েছে। তো আশা করছি ভালো লেগেছে। তো দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে, আমি অনেক সময় অনেক লেবু নিয়ে আসা হয় বাসায়, তো আর এই লেবুগুলোতে একদমই লেবুর রস নেই বললে চলে। আর যেহেতু রমজান মাস আসছে তো লেবু রসটা মানে লেবু শরবতটা বেশি করে খাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে দুটি লেবু নিয়ে নিলাম আর ঘণ্টাখানেকের জন্য কিছু গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। গরম মানে ঘণ্টাখানেক পরে দেখবেন আপনার লেবু থেকে কতটা রস বের হয়। তো এটা আপনারা এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন। তো অনেক সময় বাসায় কিন্তু অনেক বিস্কিটের প্যাকেট নিয়ে আসা হয় বা বিস্কিটের প্যাকেটটা খুলে ফেললে বিস্কিটটা আর খাওয়া হয় না। তো রমজান মাস যেহেতু আসছে বিস্কিট একদমই খাওয়া হবে না এখন। তো বিস্কিটটা আপনারা কীভাবে মোছমোছে রাখবেন, তো যে পাত্রে আপনারা বিস্কিট রেখেছেন ওই পাত্রে কিছুটা চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে মুখটা ভালো করে এঁটে দিবেন, এতে করে আপনার বিস্কিটটা অনেক দিন ভালো থাকবে আর ফ্রিজে রাখলেও কিন্তু একদম মোছমোছে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে রেখে দিয়েছি। এখন এই পাত্রটা আমি রেখে দিব, এই জারটা। তো আশা করছি আমার টিপসটি কাজে আসবে। তো অনেক সময় দেখা যায় একদম মাছ নরম হয়ে যায়, তো মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় মাছ ভেঙে যায়, তো একদম মোছমোছে হয় না। তো কীভাবে আপনারা মাছ ভাঙা দূর করবেন আর মাছটা কীভাবে মোছমোছে করবেন, তো শেষ টিপসটা দেখাচ্ছি। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা বা যে চালের গুঁড়ো, আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব সুন্দর করে মেখে আপনারা কিছুক্ষণ রেখে মাছটা ভাজবেন, দেখবেন আপনার মাছটা একদম মোছমোছে হয়ে আছে আর একটা মাছও কিন্তু ভাঙেনি। এই টিপসটা ফলো করে আপনারা দেখবেন, একবার হলো ট্রাই করবেন। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। এখন যেহেতু টমেটো সিজন, অনেক টমেটোই কিন্তু বাসায় আনা হচ্ছে, তো যেহেতু রমজান মাস আসছে তো টমেটোটা বেশি লাগে বিভিন্ন রান্নাতে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো কিন্তু নিয়ে এসেছে আর এই টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে। তো টমেটো কীভাবে শক্ত রাখবেন সেই টিপসটা একটু দেখাচ্ছি। তো একটা পাত্রে একটু নর্মাল পানি নিয়ে নিলাম আমি, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দেওয়ার পরে আমি টমেটোগুলো কিছুক্ষণের জন্য এভাবে একটু নর্মাল পানিতে, লবণ মিশানো পানিতে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু অনেক টমেটো এভাবে শক্ত করে কিন্তু রান্না করেছি। তো এ তো লবণ পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন আপনার টমেটোগুলো একদমই শক্ত হয়ে গিয়েছে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সামনে যেহেতু বর্ষাকাল আসছে তো বর্ষাকালে দেখা যায় অনেক সময় লবণগুলো গলে যায়, তো কীভাবে আপনার লবণটা ভালো রাখবেন সেই টিপসটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। তো আমি যে পাত্রে লবণটা রেখেছি ওই পাত্রে অল্প একটু চাল আমি একটা পলিব্যাগে করে, মানে পলিব্যাগের এক টুকরো অংশ নিয়ে নিলাম। তো সুন্দর করে গিট করে লবণ যে পাত্রে রেখেছি ওই পাত্রের এক পাশে আমি রেখে দিব। তো এক পাশে রেখে দিলে দেখবেন আপনার লবণটা একদম ভালো থাকবে, লবণটা একদমই গলে যাবে না বর্ষাকালে। তো আমি চামচটাও রেখে দিচ্ছি। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে।
তো যেহেতু এখন রমজান মাস আসছে, বেগুনিটা বেশি করে খাওয়া হবে, তো বেগুনিটা আপনারা খুব সুন্দর করে কীভাবে বানাবেন সেই টিপসটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। প্রথমে বেগুনি বানানোর আগে প্রথমে মানে আপনারা বেগুনটা ধুয়ে ফেলবেন। বেগুন কাটার পরে আপনারা কখনোই বেগুনটা ধুবেন না। তো আমি বেগুনটা খুব সুন্দর করে ধুয়ে এখন বেগুনি করার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি, আর এটা কাটার পরে কিন্তু আমি আর ধুইনি। এতে করে আপনার বেসনটা কিন্তু বেগুনির গায়ে একদমই লেগে থাকবে আর বেগুনিটা খুব সুন্দর এবং মচমচে হবে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের এই রমজান মাসে অনেক কাজে আসবে। বেগুন যখন ভাজি আমরা তখন বেগুনটা দেখা যায় অনেক সময় অনেক তেল লাগে বেগুন ভাজার সময়। তো কীভাবে তেল কম দিয়ে আপনারা বেগুনটা ভাজবেন সেই টিপসটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। তো আমি বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। তো আমি আমার মতো করে বেগুনটা ভাজবো আজকে, মানে কেটে নিব। তো আমি সুন্দর করে বেগুনটা কেটে এখন পানিতে দিয়ে দিব, যাতে করে বেগুনের একটা কালচে ভাবটা না আসে। তো সুন্দর করে আমি বেগুনগুলা কেটে নিলাম, এখন পানিতে দিয়ে দিলাম। খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। পানি ঝরানোর পরে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে খুব সুন্দর করে বেগুন ভাজার আগে অনেকক্ষণ আগে কিন্তু বেগুনটা আমি এভাবে মেখে রেখে দিই। এতে বেগুন ভাজতে কিন্তু তেল বেশি একটা লাগে না। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। আপনারা এই টিপসটা ফলো করে বেগুন ভাজবেন, আশা করছি অনেক তেল কম লাগবে। এখন যেহেতু রমজান মাস আসছে অনেক পেঁয়াজ কিন্তু খাওয়া হবে বা আনা হবে বাসায়। তো অনেক সময় দেখা যায় অনেক বেশি করে আমরা পেঁয়াজ কেটে ফেলি যেটা পরে আর লাগে না। তো পেঁয়াজটা আপনারা দীর্ঘদিন কীভাবে রেখে দিবেন, বা অনেক পেঁয়াজ আনার পরে দেখা যায় পেঁয়াজগুলো পচে যাচ্ছে, তো পেঁয়াজটা কীভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করবেন। দেখতে পাচ্ছেন আমি খোসাটা ছেলে নিয়েছি, একটা পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে পেঁয়াজটা এভাবে রেখে দিব। তো আমি সুন্দর করে পেপার দিয়ে এভাবে মুড়িয়ে পেঁয়াজটা রেখে দিব। এতে করে পেঁয়াজটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, একদমই গন্ধ হবে না। বা পেঁয়াজ কেটে রাখলে কিন্তু অনেক সময় গন্ধ হয়ে যায় ফ্রিজে, আর সেজন্য এই টিপসটা ফলো করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিম যখন সিদ্ধ করি তখন দেখা যায় অনেক সময় খোসাটা সুন্দর করে বের হয় না বা ডিমটা নষ্ট হয়ে যায়। এটা কীভাবে আপনারা দূর করবেন, তো আমি একটা পাত্রে আমি কিছুটা ডিম, চারটা ডিম নিয়ে নিলাম। এখন ওই পাত্রে একটু পানি আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে ডিম খোসাটা খুব সুন্দর করে ছেলে নিতে পারবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, ডিম সিদ্ধ দেওয়ার পরে আপনারা ঠান্ডা পানিতে রাখবেন। ঠান্ডা পানিতে রাখলে দেখবেন ডিমের খোসাটা খুব সুন্দর করে কিন্তু বের হয়ে আসছে। এতে আপনার ডিমটা দেখতেও সুন্দর লাগবে আর রান্না করার পরেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ডিমের খোসাটা একদম তাড়াতাড়ি করে ছেলে নিচ্ছি। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। নতুন যারা গৃহিণী আপুরা আছেন তো তাদের হয়তো অনেক কাজে আসবে এই টিপসটা, হয়তো আমরা অনেকেই জানি। তাও আমি নতুন আপুরা যারা আছেন, নতুন গৃহিণী কোথা থেকে শুরু করবেন বা কাজের কিছুই বুঝেন না, এরকম আমাদের সাথে হয়ে আছে। তো এই টিপসটা ফলো করলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো অনেক সময় দেখা যায় কাছের গ্লাসে পানি নিলে পানি গরম পানি চা কফি বা যে কোনো কিছু গরম কিছু ঢেলে নিলে আর কি গ্লাসটা ফেটে যায়। তো কীভাবে আপনারা এই গ্লাস পাটা, আপনার পছন্দের হয়তো গ্লাস থাকতে পারে, তো একটা যেই পাত্রে আমি চা কফি বা গরম পানি নিব সে পাত্রে একটা সেই গ্লাস একটা চামচ দিয়ে দিলাম। চামচ দেওয়ার পরে আমি পানি নিলাম, এতে করে আপনার গ্লাসটা একদমই ফাটবে না, ভালো থাকবে। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে রমজান মাস বা সারা বছরের জন্য আপনাদের অনেক কাজে আসবে, আপনারা এই টিপসগুলো ফলো করবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজটিও আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।